আমার মনে হয় না যে আমরা কিন্তু অ্যাকচুয়ালি নরেন্দ্র মোদির যে দূরদৃষ্টি সেটাকে অ্যাকচুয়ালি বুঝতে পারছি না। কম খাই নাই খেলেদ, বেশি খেলে বাড়ে মেদ। আমাদের সবাইকে ফিট করবার জন্য নরেন্দ্র মোদি এই কাজটা করছে। গ্যাসের দাম বাড়বে, আমরা কম খাবো, কম খেলে কম অসুস্থ হবো। তার কারণটা কি বলতো? ওষুধে জিএসটি 18%, তুমি ওষুধ কিনবে কি করে? অতএব তুমি অসুস্থ কম হও, কম খাও। তবে এই হাস্যরসের থেকে একটু বাস্তবে ফেরত এসে অঙ্কনকে জাস্ট একটা জিনিস একটু বুঝিয়ে দিই। অঙ্কন ইউরোপিয়ান ইউনিয়নের উদাহরণ দিয়েছে, সঙ্গত উদাহরণ দিয়েছে এবং আমেরিকার উদাহরণ দিয়েছে, ঠিক। কিন্তু এটা বললো না যে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু ব্যান করে দিয়েছে রাশিয়া থেকে তেল নিতে পারবে না। আমরা সেই ব্যানটাকে বুড়ো আঙুল দেখিয়েছি, অর্থাৎ $60 মানে $60 পার ব্যারেলের। এই যে আমরা ব্রেন্ট ক্রুড নিয়ে আলোচনা করি, এখন ব্রেন্ট ক্রুডটা আলোচ্যই নয়, কারণ ব্রেন্ট ক্রুড এখন বেঞ্চ মার্ক নয়। এখন আমার বেঞ্চ মার্ক হওয়া উচিত ইউরাল। ইউরাল যার হচ্ছে গিয়ে ব্যারেল প্রতি দাম হচ্ছে অ্যাটলিস্ট $30 থেকে $35 কম। দিলীপ ঘোষ গরুর দুধে সোনা খুঁজে পান, ওনার কাছ থেকে অর্থনীতি আমি অবশ্যই শিখবো না। এখানে আমি একটা অ্যাডিশনাল স্ট্যাটিস্টিক্স অ্যাড করতে চাই, সেটা হচ্ছে 2014 সালে থেকে আজ পর্যন্ত, মাত্র আজ পর্যন্ত আসলে নভেম্বর পর্যন্ত 144% গ্যাসের দাম বেড়েছিল। সেটাকে যদি আমি এখন কাটা ধরি তাহলে 172% হয়। বাট অল ডান, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সব থেকে বড় দুশ্চিন্তার জায়গাটা হচ্ছে এই জায়গাতে। আমরা কিন্তু জানি যে মধ্যবিত্তের সঙ্গে সঙ্গে এবার কিন্তু কমার্শিয়াল গ্যাসটা দামটাও বাড়ানো হয়েছে। আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, আমার যেখানে কর্মসংস্থান তলানিতে, অর্গানাইজড কর্মসংস্থান, এখানে প্রচুর বেকার ছেলে পেলে ছোট ছোট খাবার স্টল দেয়। আজকে ভাবতে পারছো যে সেখানে যেই মুহূর্তে দামটা বাড়বে তাদের পার ক্যাপিটা কত সমস্যা হবে? এটা শুধু আমার আর তোমার অসুবিধা নয়, আমার তোমার অসুবিধা তো অবশ্যই, এবং অঙ্কনকে বুকে হাত দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে এটা স্বীকার করতে হবে যে ওর বাড়িতেও তো গ্যাসটা অ্যাকচুয়ালি মুরলিধর লেন থেকে আসে না, ওর বাড়িতে, এবং এইটা ভুল হয়েছে, এটাকে স্বীকার করতে হবে। এবং এখানে আমি শুধু স্মৃতি ইরানিকে শুধু একটা কথা বলবো যে আপনি তো 2004-এর আগে অনেকটাই মানে হালকা ছিলেন, অনেকটা আপনাকে রাস্তায় দেখতে পেতাম, $40 দাম বাড়লে 172% বেড়েছে, আপনি প্লিজ রাস্তায় নামুন। আপনি রাস্তায় নামলে হয়তো আপনার প্রধানমন্ত্রী আপনাকে দেখতে পাবেন, তাহলে হয়তো আমাদের দামটা কমবে। আমার একটা খুব বিনীত অনুরোধ আছে, প্লিজ নামুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।